स्वर्गीय अर्चना वर्धन के स्मृति उद्योग से 10 वर्षीय बंगियो शिरोमणि अनन्य सम्मान 2020 आयोजन किया गया। रिपोर्टर्स एंड फोटोग्राफर एसोसिएशन एवं इंडियन इंस्टीट्यूट जर्नलिस्ट कोलकाता प्रेस क्लब के द्वारा प्रोग्राम को दिया जलाकर उद्घाटन किया। स्वपन समादार ने इस बार 12 लोगों को सम्मान दिया गया। स्वपन समादार, सुबीर दत्तो, डॉक्टर अरुणाव लाला देवाशीष, अरुणाव लोवार, चिन्मय दास, सौभिक बसु, डॉक्टर बी एन दास, सुरेंद्र कुमार सिंह, श्री लग्नवा देव, भौरवानक महाराज, राहुल बोस। ডাক্তার এবং চিকিৎসা কর্মীরা পাচ্ছেন সারা ভারতবর্ষে এবং সমাজে পরিচিত হবে, এটা নিয়ে আমি সবারই সব পুরো সম্প্রদায়ের তরফ থেকে আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই সম্মানের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সিচুয়েশনের মধ্যে আমরা করোনা এবং কোভিড সংক্রমণের মধ্যে অনেকেই স্বাস্থ্যকর্মীরা আপনারা চেনেন প্রচণ্ড ব্যস্ত এবং প্রচুর কাজকর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে আছি। এর মধ্যে আমাদের মনে রাখা হয়েছে এবং আমাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, এটাতে এটা খুবই সম্মানজনক বিষয় এবং এটা আমাদেরকে ফার্দার এই লড়াইটা লড়ে যেতে মোটিভেট করে এবং ফার্দার যাতে আমরা আরও, কেননা এই আপনারা হয়তো বুঝতেই পারছেন যে করোনা সংক্রমণ থেকে মুক্তি পেতে আমাদের আরও কিছু মাস লাগবে। অনেকটাই আমরা প্রোগ্রেস করেছি, অনেকটাই আমরা যুদ্ধটা জয়ের পথে এগিয়েছি, কিন্তু আরও কিছু সময় লাগবে এবং এইসব পুরস্কার আমাদের কমিউনিটির মধ্যে আমাদেরকে দিলে আমরা আরও উত্তেজিত হই এবং আরও বেশি ভালো করে কাজ করার জন্য আমরা মোটিভেটেড হই। এখন যেহেতু আমরা সোশ্যাল ডিস্টেন্সিং ফলো করছি, এখন অনেকেই হসপিটালে আনলেস এমার্জেন্সি বা কোনো সার্জারি বা আনফর্চুনেট কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া হসপিটালে আসছেন না এবং সেই জন্যেই বাড়ি থেকে কীরমভাবে হাঁটু বা জয়েন্টের ব্যথার চিকিৎসা করা যায় সেই বিষয়ে আমি কিছু সাজেশন দিয়েছিলাম। তার মধ্যে কিছু সাজেশন হচ্ছে যে বাড়িতে বসে কীরমভাবে ব্যায়াম করবেন, কী কী খাবার খাবেন, কী কী জিনিস করবেন না, কতটা এক্সারসাইজ করবেন, সেই বিষয়ে আমার একটি লেখা বেরিয়েছে, সেই লেখাতে ডিটেলে সব কিছু বলা আছে। সেই লেখাটা অনেক ওয়েব পোর্টালে পাওয়া যাবে। এবং আমার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট আছে, সেখানে ওয়েবপোর্ট লিঙ্ক আছে, সেই লিঙ্কেও পাওয়া যাবে। করোনা বলা হচ্ছে এফেক্ট সবেতেই করছে, 80% লোকেরা এসিমটোম্যাটিক। আমাদের যারা অপারেশন করতে আসছেন, হয়তো পা ভেঙে হাত ভেঙে আসছেন, তাদেরকে আমরা পরীক্ষা করে দেখছি সবারই অপারেশন করার আগে করোনা সংক্রমণ হয়েছে কিনা। এর মধ্যে অনেকেরই দেখা যাচ্ছে এসিমটোম্যাটিক ক্যারিয়ার তারা। নট অনলি দ্যাট, যারা হাত পা ভেঙে আসেন, অনেকে বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ, যারা 60-70 ঊর্ধ্বে বয়স, তাদের অনেকেরই কো মর্বিডিটি যেটা আমরা বলছি, যেমন ডায়াবেটিস, কিডনির সমস্যা ইত্যাদি থাকে, অবশ্যই তারা অ্যাফেক্টেড হচ্ছেন এবং তাদেরও চিকিৎসা করতে হচ্ছে, তাদেরও অপারেশন করতে হচ্ছে উইথ অল প্রিকশনস অ্যান্ড পিপিই। এই মানে অর্থোপেডিক্সে করোনা থেকে যে ছাড়া পেয়েছে, করোনা ছাড়া চিকিৎসা হচ্ছে সেরকম না, আমরা যথেষ্ট করোনা পজিটিভ পেশেন্টেরও অপারেশন বা চিকিৎসা করছি।